খবরের দিকে নজর রাখবো। আজ রাজ্য বিজেপির নির্বাচনী কমিটির প্রথম বৈঠক, আজ রাজ্য বিজেপির নির্বাচনী কমিটির প্রথম বৈঠক রয়েছে এবং আমরা জানি যে সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই প্রস্তুতি সমস্ত সেরে রাখতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের জরুরি তলব, সন্ধ্যে দিল্লি থেকে ফিরবেন সুকান্ত দিলীপ সহ আট সাংসদ বৈঠকে থাকবেন বলেই জানা যাচ্ছে। ভোটের প্রচার নিয়ে আলোচনা হবে এমনটাই সূত্রে খবর, বুথ স্তরে সংগঠনের অবস্থা নিয়েও আলোচনা বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বৈঠক, বিজেপি নির্বাচনী কমিটির আজ প্রথম বৈঠক, লোকসভা নির্বাচন সামনে সমস্ত রকমের প্রস্তুতি সেরে ফেলতে চাইছে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? বিজেপির আজকে যে কিছুদিন আগেই 20 জনের একটি নির্বাচনী কমিটি হয়েছিল, যে কমিটির মধ্যে যেমন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেমন আছে, প্রাক্তন দুই রাজ্য সভাপতি যেমন রাহুল সিনহা এবং দিলীপ ঘোষকে রেখে 20 জনের একটি কমিটি করা হয়েছে, এবং যেটা অমিত শাহ এবং জেপি নাড্ডার নির্দেশ ছিল দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচন লড়তে হবে, এবং সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল 35টি আসন রাজ্য থেকে, এবং সেই লক্ষ্য নিয়েই বিজেপি কিন্তু যে কমিটি হয়েছে সেই কমিটির আজকে প্রথম বৈঠক হবে, এবং এই বৈঠকে আজ সন্ধ্যাবেলায় সল্টলেকে তাদের যে দপ্তর আছে সেই দপ্তরে হবে, এবং পাশাপাশি এই জন্যেই কিন্তু পর্যবেক্ষক যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে আজকে কিন্তু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ যারা জানো যে লোকসভা অধিবেশন চলছে তার মধ্যেও জরুরি তলবকে তাদেরকে ডেকে নেওয়া হয়েছে, এবং আজ সন্ধ্যের মধ্যেই তারা কিন্তু ফিরে আসবে। তাদের 8 জন যে সাংসদ আছেন তারা ফিরে আসবেন, 4 জন কেন্দ্রীয় মন্ত্রী তারা ফিরে আসবেন, এবং সেখানে সুভাষ সরকার, নিশীথ পরামানিক, জন বার্লা, শান্তনু ঠাকুর তারাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং মূলত এই বৈঠকে যেটা পাকিচ্ছক হচ্ছে লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনে সেখানে একদিকে যেমন প্রার্থী, সেখানে এই যে কমিটি হয়েছিল কমিটির বৈঠকও সেখানে জানা গিয়েছিল যে ওই এই কমিটি কিন্তু যে প্রার্থী করা হবে এই রাজ্যে 42টি আসনে সেই প্রার্থী যেমন ঠিক করে পাশাপাশি নির্বাচনী রণকৌশল ঠিক করবে, ঠিক সেই জায়গায় মাথায় রেখে কিন্তু আজকে সেই নির্বাচনী রণকৌশলের পাশাপাশি বুথ স্তরে কিভাবে রয়েছে সাংগঠনিক অবস্থা তা নিয়েও কিন্তু পর্যালোচনা হবে, এবং এই পর্যালোচনায় কিন্তু তাদের প্রত্যেককে যারা এই পরিজনের কমিটি তাদের প্রত্যেককেই ডাকা হয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক তারাও থাকবে, আর সন্ধ্যের মধ্যেই কিন্তু দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা পৌঁছে যাবে। যতদূর খবর বিজেপি সূত্রে সে সন্ধ্যে 6টা থেকে সেই বৈঠক শুরু হবে, এবং দফায় দফায় বৈঠক হওয়ার কথা এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ দেবাশিস, কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। ভোটের প্রচার নিয়ে আলোচনা এমনটাই সূত্রে খবর, এছাড়া যে পর্যালোচনা রয়েছে সে পর্যালোচনা বৈঠক, নির্বাচনের আগে সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব, বুথ স্তরে সংগঠনের অবস্থা কিরকম রয়েছে সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।